নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, শক্তিশালী ঘূর্ণিঝড় অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে সেটি আজকে সকালে শুধুমাত্র সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ের আকার নেবে এমনটা বলছেন মৌসুম ভবন। এর কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে? ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্তত 10টি জেলাতে পশ্চিমবঙ্গের, এবং এটাও জানতে পারা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল সেটি উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে, এবং আজকে সকালের দিকে সেটি বিশাখাপত্তনম এবং কাঁকিনাড়ার খুব কাছাকাছি জায়গায় চলে আসবে। কাছাকাছি জায়গায় আসার পর একটু স্লাইড ধীর গতিতে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে, এবং সকালের পর সেটি প্রধানত অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী জায়গা দিয়ে সেটি ল্যান্ডফল বা স্থলভূমিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যখন প্রবেশ করবে তার গতিবেগ থাকতে পারে 75 থেকে 85 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং স্পিড থাকতে পারে 95 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে কাঁকিনাড়া থেকে 50 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে 100 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, গোপালপুর থেকে 250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, এবং উড়িষ্যার পুরী থেকে প্রধানত 355 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ঘূর্ণিঝড় অশনি অবস্থান করছে। তাই আজকে সকালের পর সেটি ল্যান্ডফল করবে। এবার আপনাদের জানাবো যে আগামীকাল প্রধানত সেটি গভীর নিম্নচাপ, তারপরে সেটি নিম্নচাপের আকার নেবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সরাসরি কোনো প্রভাব পড়বে না, প্রচণ্ড ঝড়ের কোনো সম্ভাবনা নেই, প্রচণ্ড জলোচ্ছ্বাসের কোনো সম্ভাবনা নেই, তবে সবথেকে বেশি প্রভাব পড়বে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির। আজকে প্রধানত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া ছাড়া বাকি জেলাগুলোয় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। আগামীকাল প্রধানত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। 13 তারিখে প্রধানত হালকা বৃষ্টি, উপকূলের জায়গাগুলোতে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি চলতে পারে। 14 তারিখ থেকে দক্ষিণবঙ্গে সেরকম আর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহারে হালকা থেকে হালকা মাঝারি, নিচের 3 জেলায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া আজ এবং আগামীকাল কোনো কোনো অঞ্চলের উপর দিয়ে বইতে পারে 8টি জেলার। তবে সবথেকে বড় কথা রয়েছে, 12, 13, 14 এই 3টি দিন উত্তরবঙ্গের উপরের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। 12 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 13 তারিখে প্রধানত দার্জিলিং, কালিম্পংকে বাদ দিয়ে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। 14 তারিখে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে সবথেকে বড় কথা, 12, 13 এবং 14 মে মাসের এই তারিখগুলোতে 2 দিনাজপুর এবং মালদাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেখানে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে আপডেট। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ঘূর্ণিঝড় যাচ্ছে অন্ধ্রপ্রদেশে, পশ্চিমবঙ্গে সরাসরি আসার কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টির দুর্যোগটা আজকে কিছুটা চলতে পারে, আগামীকাল থেকে কমবে, 14 তারিখ থেকে সম্পূর্ণ কমে যাবে দক্ষিণবঙ্গে, যদিও আগামীকাল থেকে উত্তরবঙ্গে প্রধানত ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে 14 তারিখ পর্যন্ত। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।